না, জেতার ব্যাপারে আমাদের, আমার বিশ্বাস খড়গপুর শহরে এই ভোটটা উন্নয়নের উপর হচ্ছে। একদিকে খড়গপুর শহরে দিলীপ ঘোষ সাড়ে চার বছরে কিছু না কাজ করা, তাকে না পাওয়া, আর উল্টো দিকে খড়গপুর মিউনিসিপালিটি ও মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, এই ভোটটা অ্যাবসলিউটলি ডেভেলপমেন্টের হচ্ছে, আর সেই ডেভেলপমেন্ট আমরা করেছি, তাই আমি আশাবাদী, মানুষের আশীর্বাদ আমার পাবো। বিজেপি প্রার্থী কিছু অভিযোগ করছিলেন যে পুলিশের বিরুদ্ধে পুলিশ দল হয়ে কাজ, আমি জানি না, দেখুন আমি মানুষ, আমি নির্ভর, আমাকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করছে, আমি 35টা ওয়ার্ডে মানুষের কাছে গেছি, আমি আমার উন্নয়ন বলেছি, রাজ্য সরকারের উন্নয়ন বলেছি, আমি উন্নয়নের উপর ভোট চেয়েছি, বাকি কোথায় কী হচ্ছে সেটা দেখা দেখত প্রশাসনের আমার। তাহলে খড়গপুর সদর পুনরায় কি তৃণমূল কংগ্রেস পেতে চলছে? পুনরায় না, প্রথমবার খড়গপুর শহর হলে প্রথমবার হবে, আমরা আশাবাদী যে আমরা এবছর জিতছি। কত পার্সেন্ট হতে পারে, মানে কেমন লাগলো ব্যবধানটা? না না, এটা আমি তো গণতান নাই, আমি মানুষের উপর ছেড়ে দিয়েছি। শুনুন, একটা ভোটে জেতালো জেতা, 10টা ভোটে হলো জেতা, আমরা জিতবো এটা একদম কনফার্ম আছে, কত ভোটে সেটা আমি ভোট শেষ হওয়ার পর বলতে পারবো। থ্যাংক ইউ।